আসসালামু আলাইকুম। ঢাকার মধ্যে কয়েকটি ক্রিটিক্যাল ওয়ার্ড আছে, তার মধ্যে 9 নম্বর ওয়ার্ডে বাণিজ্যিক, দরিদ্র জনবসতি, মধ্যবিত্ত সব মিলেমিশে মিক্সচার এরিয়া। এখানে আছেন 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, এবার দলের মনোনয়ন পেয়ে যিনি কাউন্সিলর হয়েছেন তিনি হচ্ছেন মোজাম্মেল হক। মোজাম্মেল হক ভাই, আপনি একজন সফল মানুষ, এই অর্থে অনেক সভাপতি সেক্রেটারি হয়েও মনোনয়ন পাননি, আপনি পেয়েছেন, এর জন্য কি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এবং জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানাবেন? ধন্যবাদ। আসলে আমার এই নমিনেশনের ব্যাপারে সম্পূর্ণ রব্বুল আলমিনের এবং রাহমাতাল্লিল আলমিনের দয়া ছিল, ওনাদের দয়ার বদলতে আমাকে আমার প্রাণপ্রিয় নেত্রী গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে উনি আমাকে স্নেহ করে ভালোবেসে উনি আমাকে নমিনেশনটি দিয়েছেন। এই ক্ষেত্রে মাননীয় মেয়র, বর্তমান মেয়র, তারও যথেষ্ট অবদান আছে, আপনি কি মনে করেন? তা তো অবশ্যই, অবশ্যই, কারণ এই এই আমার 9 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডটা আমার একা না, আমাদের প্রাণপ্রিয় মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস উনারও দাদার বাড়ি আমার এই এলাকা। আমি মনে করি উনার পূর্ণ সমর্থন আমার প্রতি ছিল, বিদায় আমি নির্বাচিত হতে পেরেছি। একটা মজার ব্যাপার, আমরা এলাম আপনাকে বর্জ্য বিষয়ে, যে মাননীয় মেয়র ফজলে নূর তাপস স্বয়ং কোন সহকর্মী দিয়ে নয়, সরাসরি কাউন্সিলর সাহেবকে সরাসরি ফোন দিয়েছে, এতে আপনার প্রতিক্রিয়া কি? আমার অনেক অনেক আনন্দ এবং আমার বুক ভরে গেছে যে উনি আমাকে, উনি মেয়র মহোদয় উনি আমাকে ফোন করেছেন, এটা আমার বিশাল বড় পাওয়া। তো আপনি এই পাওয়াটাকে কাজে লাগিয়ে আপনার 9 নং ওয়ার্ড অত্যন্তই, এটা আপনার সম্ভব না রাস্তা বড় করা, এটা যেহেতু দীর্ঘদিনের শত বছরের বিষয়, কিন্তু এখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা, কাগজের প্রেস, ছাপা, পত্রপত্র ইত্যাদি, এখানে আপনি মানুষের যাতায়াত এবং ইত্যাদির জন্য কিছু এশিয়া মহাদেশের অন্যান্য দেশগুলোর মতো কিছু উদ্যোগ নিতে পারেন, সেই বিষয়গুলো আপনার কি মাথায় আসে? আসলে এটা তো ঘনবসতি এলাকা, অথবা ওরকম করতে পারবো না, তারপরে চেষ্টা ত্রুটি করবো না, যাতে মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারে, মানুষ যাতে অনায়াসে, যেহেতু আমার এলাকায় একটা স্কুল আছে গার্লস স্কুল, সেটা 1963 সালে আমাদের মুরব্বীরা প্রতিষ্ঠিত করেছিলেন, আমার স্কুলের মেয়েরা ছেলেরা যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থাটা করার ইচ্ছা আমার অবশ্যই আছে। আপনি বলছিলেন মশা মুক্ত ঘোষণা করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই, মশা কিন্তু কমে গেছে এবং দুই বেলা আপনারা ওষুধ দিচ্ছেন, এই মেয়র মহোদয়ের সময় যে ওষুধ এসছে, 50 বছরে কোন সিটি কর্পোরেশনের এমন ভালো ওষুধ এসছে এবং আমাদের জানা, তো এই ওষুধটা তো ছিটাতে হবে এবং লাভা ধ্বংস করতে হবে। আমরা আগে শুনতাম মশার নির্মূল সম্ভব না, নিয়ন্ত্রণ সম্ভব, এখন আমরা ফজলুল তাপস তার লিডিং এর কারণে আমরা স্বপ্ন দেখছি মশা মুক্ত ঢাকা, আপনি কি মনে করেন? আসলে এটা তো আমিও মানে গর্ববোধ করি যে উনি নতুন মেয়র নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম উনি মশার প্রতি উনি দৃষ্টি দিয়েছেন সবার আগে, এবং উনি যে প্ল্যান, যে যেভাবে নির্দেশ দিয়েছেন যে দুবেলা সকালে ওই লাভা, ডেঙ্গুর যে লাভাটা হয় এই লাভাকে ধ্বংস করে, এবং 3টা থেকে 6টা পর্যন্ত ফোকার মেশিনে ওষুধ ছিটানো, এটা অতীতে কেউ করেনি, কেউ করে নাই, ওনার যে সদিচ্ছা বিশাল ব্যাপার, এবং এখন মানুষই বলে, আমি না,
সাধারণ মানুষ বলে যে জি পুরা ওয়ার্ডে আমার ওয়ার্ডের সবাই বলে যে মশা এখন আর নাই বললেই চলে। আরেকটা মজার ব্যাপার, কারণ জননেত্রী শেখ হাসিনা তো কম দুঃখে এই যে সব সচল করে দেননি লকডাউন থেকে, কারণ মানুষ খাবে কি খাবে, তারপরে সতর্ক এখন সামনে আবার করবার গরুর হাট যেখানে 18-20-25টা হাট হতো সেখানে 5টা, তো এই 5টার মধ্যেও সামাজিক দূরত্ব বা অন্যান্য জীবাণু ছড়ানোর বিষয়টা কিভাবে মুক্ত রাখা যায় একটু মেসেজ দেবে। আমাদের সম্মানিত মেয়র মহোদয় গত বোর্ড মিটিং এ বলছে যতটুক সম্ভব দূরত্ব বজায় রেখে গরু রাখতে হবে, দূরত্ব বজায় রেখে গরু কিনতে হবে যাতে মানুষের ক্ষতি না হয়, এটা উনি কিন্তু বলে দিয়েছেন। এবং গরু নিজের এলাকায় আনলে পরে আনার পরে এমন ভাবে রাখতে হবে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, এবং গরুর পাশে যাতে মানুষ একসময় দেখা গেত, গতবারও দেখছি যে একটা গরু কিনলে পরে দুনিয়ার লোক গিয়ে কিনে দাঁড়ায় থাকত, এবার যাতে সেরকম না হয় উনি আগেই নির্দেশ দিয়েছেন। আপনার আশপাশে তো কোনো গরুর হাট নেই? আমার আশপাশ মানে কি আমার 8 নম্বর ওয়ার্ডে আছে কর্ণপুর। আচ্ছা, কর্ণপুর ওখানে আপনি সহযোগিতা করবেন না যেন মানুষ উপকৃত হয়? অবশ্যই করবো, আমি ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আমাদের সহকর্মী সুলতান ভাই ওনাকে উনি যখনই ডাক দিবে তখনই যাব, এবং যেভাবে হোক আমরা বুদ্ধি পরামর্শ দিব যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, দূরত্ব বজায় রাখা হয়, প্রয়োজনে এতটুকু গরুর হাটটা ডাকে যাতে ছড়ায় ছিটা দেওয়া হয়। ওখানে আমার ওয়ার্ডেরও সীমানা আছে, প্রয়োজনে ওনারা আমার সীমানাও ব্যবহার করল স্বার্থে, মানে মানুষের স্বার্থে, কারণ আমরা পার্শ্ববর্তী ওয়ার্ড। আমাদের একটা আপনার কাছে প্রশ্ন, আপনার সিটি কর্পোরেশনের রাজস্ব না হইলে আপনি কিন্তু উন্নয়ন করতে পারবেন। জি, রাজস্বের কয়েকটার মধ্যে মাননীয় মেয়র বেশ কয়েকটা খাত বাড়িয়েছেন সরকার থেকে, এটা কিন্তু ভালো, এই জন্যই উনি পাচ্ছেন বেশি, কিন্তু ট্রেড লাইসেন্স সহ আরো কিছু উপার্জন আছে যেটা কাউন্সিলর মহোদয়রা উদ্যোগী হলে ভালো হয়। ট্রেড লাইসেন্স সহ এই বিষয়গুলা এই হোল্ডিং ট্যাক্স ইত্যাদি এগুলো আপনি কিভাবে এখানে নিয়ন্ত্রণ করেন? আপনার ভোট একদিকে ভোটার দেখতে হবে, আরেকদিকে আবার সিটি কর্পোরেশন, এই দুটার সমন্বয় আপনি কিভাবে করেন? আমি প্রথমে বলবো মেয়র মহোদয় আমাদের দ্বিতীয় বোর্ড মিটিং এ যখন হয়েছিল তখন বাজেট পেশ করেছি, তখন উনি বলছেন মানে সব বিষয়ে কাউন্সিলরদের সাথে যোগাযোগ করতে হবে, কর্মকর্তা যারা আছেন ওনারা কাউন্সিলরদের সাথে যোগাযোগ করেই করবে যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়, কোনো রকম দুর্নীতি না। মেয়র মহোদয় অনেক বিচক্ষণ লোক যা ভাষায় প্রকাশ করেন, একটা বিষয়ে উনি ক্লিয়ার বলেছেন যে হোল্ডিং ট্যাক্স বাড়বে না, কিন্তু হোল্ডিং ট্যাক্সের যা আসে সেটাই যাতে মানুষ দেয় এবং কেউ যাতে দুর্নীতি করতে না পারে। আমিও যাতে কাউকে সুপারিশ করে কমায় দিতে না হয়, এই জন্য উনি বলছে যে একদম অ্যাকুরেট থাকতে হবে। মেয়র মহোদয় এই বিচক্ষণতায় আমি মনে করি আমাদের ঢাকা সিটি কর্পোরেশনকে অনেক আগে। আচ্ছা, মশক কর্মী অনেক জায়গায় 9 জন 10 জন 20 জন পাইছে ওয়ার্ড, কিন্তু ময়লা বর্জ্য পরিষ্কারের কর্মী শর্ট আছে কিন্তু অনেক ওয়ার্ডে, কারণ এই করোনাকে কেন্দ্র করে দুই ঢাকায় উত্তর এবং দক্ষিণে আমি অনেক কাজ করেছি এবং আমি তৃণমূলে পৌঁছেছি। তো আপনার এখানে কি সেরকম? আমার এখানে গত এক সপ্তাহ আগেও আমার এখানে বঙ্গভবন, যেহেতু আমার ওয়ার্ডে বঙ্গভবন সহ 158 জন ছিল, এখন কিছুটা কমছে আর কি, অন্য জায়গায় হয়তো বা নেওয়া হয়েছে, তবে আমার এখানে কাজ হচ্ছে। আমার এখানে যারা ক্লিনার কর্মী আছে তারা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একজন ত্যাগী নেতা, ত্যাগী কর্মী। দর্শক মন্ডলী, উনি ওনার জন্য দোয়া করবেন, ওনার একটু ডায়াবেটিস আছে সামান্য, তাছাড়া আর কোনো সমস্যা নেই।
60 বছর আল্লাহর রহমতে হয়ে গেছে, তারপরে মাশাআল্লাহ রাত্রি মেহনত করার যে এনার্জি তা যেন থাকে। আপনারা ওনার জন্য আমার জন্য দোয়া করবেন। আপনার এলাকাবাসীকে থ্যাংকস ধন্যবাদ জানাই। আপনাদের এই প্রচার মাধ্যমে আমি আমার এলাকার জনসাধারণ ভোটার সবাইকে ধন্যবাদ জানাই। আমি আর একটা বিষয় বলতে ভুলে গেছি, এটা আমি শেষেই বলতেছি। আমি একজন আল্লাহর ওলির একজন নগণ্য ভক্ত। আমার এই নির্বাচনে আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জানের অপার দয়ায় আমি নির্বাচিত হয়েছি। আমি আমার মোর্শেদ কেবলার পক্ষ থেকেও আমার এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা আপনারা আমার একটা সাক্ষাৎ গ্রহণ করার জন্য এত দূর থেকে আসছেন, আপনাদের প্রতিও আমার কৃতজ্ঞতা। সবাইকে সালাম এবং ধন্যবাদ।